রিজেন্টের শাহিদের পাসপোর্ট জব্দ, গ্রেপ্তারে মাঝে র‍্যাবও গোয়েন্দারা ভুয়া করোনা টেস্টের দায়ে গ্রেপ্তার হতে পারে ডক্টর সাবরিনাও। করোনার ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে চামড়া শিল্প, বাতিল হচ্ছে অর্ডার, ঈদেও চামড়া সংগ্রহ নিয়ে অনিশ্চয়তায় ট্যানারি মালিকরা। করোনাকাল শাপে বর হয়েছে রেল যাত্রীদের জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলায় কমেছে ভিড়, বেড়েছে সেবার মানও। করোনাকালে দ্বিতীয় দফা বন্যায় দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, দুর্ভোগ বেড়েছে উত্তর ও পূর্বাঞ্চলে, বিশুদ্ধ পানি ও খাবারের অভাব। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব, অবশেষে মাস্ক পরলেন ট্রাম্প, চীনের ভ্যাকসিন চার দেশে ট্রায়ালে, টিকা নিয়ে বাণিজ্য নয় আহ্বান বিল গেটসের। খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন সৌদি যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া হত্যাকাণ্ড সম্ভব ছিল না, মন্তব্য জাতিসংঘের বিশেষ দূতের। এবং লালিগায় কষ্টে অর্জিত জয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখল বার্সেলোনা, ইপিএল এর শেফিল্ডের কাছে লজ্জার হার চেলসি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। শিগগিরই রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র‍্যাব। তাকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় শাহিদের অফিস রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা ও প্রধান কার্যালয় থেকে পাসপোর্ট, কম্পিউটারের হার্ড ডিস্ক ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছে তদন্তকারী র‍্যাবের দল। এ সময় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমও ছিলেন। এদিকে করোনার রিপোর্ট প্রতারণাকারী আরেক প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কথিত চেয়ারম্যান সাবরিনা আরিফকেও গ্রেপ্তার করা হতে পারে বলে জানা গেছে। সাবরিনার জব্দ করা ল্যাপটপ, অন্তত 15,000 ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট পেয়েছে পুলিশ। নিজের আত্মানাতে নাই, সে অন্য কোথাও নিজেকে আত্মগোপনে লুকিয়ে রেখেছেন। তাকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি তাকে গ্রেফতার করার জন্য, এবং আপনি ইনশাল্লাহ জেনে আনন্দিত হবেন যে আমরা খুব শীঘ্রই তাকে গ্রেফতার করতে পারবো বলে আমরা আশাবাদী। করোনার প্রভাবে প্রায় 3 মাস ধরে রপ্তানি বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে দেশের চামড়া শিল্প। নতুন অর্ডার তো আসছেই না, উল্টো বাতিল হচ্ছে একের পর এক পুরনো অর্ডার। এমন পরিস্থিতিতে প্রায় প্রতিটি ট্যানারিতে চামড়া ও চামড়াজাত পণ্যের বিশাল স্তূপ জমেছে। অর্থ সংকটে আসন্ন ঈদে চামড়া সংগ্রহ নিয়ে অনিশ্চয়তায় ট্যানারি মালিকরা। সংকট মোকাবেলায় ব্যবসায়ী ঋণ দেওয়া সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে শিল্প প্রতিমন্ত্রী নাজমুল হুদার। তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নানা কারণে অনেক আগেই ইউরোপ আমেরিকার বাজার হারিয়েছে বাংলাদেশের চামড়া শিল্প। বর্তমানে এই খাতের সবচেয়ে বড় বাজার ধরা হয় চীনকে। নানামুখী সংকট মাথায় নিয়ে রপ্তানি নির্ভর এই শিল্পটি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই করোনার ধাক্কা। বাংলাদেশে চামড়া সংগ্রহের প্রধান মৌসুম পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাত করতে কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিতে থাকে ট্যানারিগুলো, কিন্তু করোনার প্রভাবে এবার আর সেই কর্মযোগ্য নেই। এক্সপোর্ট পুরাই বন্ধ, ঠিক আছে, সেল পুরাই বন্ধ, আর ঠিকভাবে টাকা ঢুকা পাচ্ছি না, কারণ কোম্পানিরা বলতিছে মাল বিক্রি হচ্ছে না, এই জন্য কোনো পার্টিরা টাকা ঢুকা দিচ্ছে না। মানুষ এখন কোরবানি দিতে একটা ভয় হান্তা গেছে, ঠিক আছে, কিভাবে চামড়াটা আয় হবে। ট্যানারিগুলোতে এখনও গত বছরের সংগ্রহ করা বিপুল পরিমাণ চামড়া পড়ে আছে। করোনার প্রভাবে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ায় চামড়া ও চামড়াজাত পণ্যের অর্ডার নিচ্ছে না কোনো দেশ। সেই সঙ্গে বাংলাদেশি চামড়ার প্রধান বাজার চীন থেকে পুরনো অনেক অর্ডার বাতিল হয়েছে। ফলে অর্থ সংকটে আসন্ন ঈদে চামড়া সংগ্রহ নিয়ে অনিশ্চয়তায় ট্যানারি মালিকরা। করোনার ভিতরে ব্যবসা করা সম্ভব হয়নি, আমাদেরকে ব্যাংকের থেকে লোন দেয় তাহলে আমরা কেনাকাটা করব। চলমান সংকট মোকাবেলায় ট্যানারি মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। প্রধানমন্ত্রী সেটি গ্রহণ করেছেন এবং তাদেরকে সহজ শর্তে চামড়া ক্রয়ের জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বর্তমানে প্রায় 400 থেকে 500 কোটি টাকার কাঁচা চামড়া অবিকৃত অবস্থায় পড়ে আছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গৃহীত পদক্ষেপের কারণে রেলের নিয়মিত যাত্রীদের জন্য করোনাকাল অনেকটাই শাপে বর হয়েছে, সেবার মানিয়েও সন্তুষ্ট যাত্রীরা। মহামারীতে রেল পরিচালনার অভিজ্ঞতা ভবিষ্যতে
কাজে লাগাবেন বলে জানালেন রেলের কর্মকর্তারা। তোহিদ চন্দ্র, রিপোর্ট। কমলাপুর রেল স্টেশন এখন বড়ই শুনশান নীরব। গম গমে সেই চিরচেনা চিত্র পুরোটাই অনুপস্থিত। তবে রেল চলছে, যাত্রীরাও আসছেন, স্বাস্থ্যবিধি মেনে কামরায় উঠছেন, সময় মতোই ট্রেন ছাড়ছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রেলের সিদ্ধান্তে 100% টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, সেই সাথে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। এ কারণেই কমেছে ভিড়, বেড়েছে যাত্রী সেবা। আগে যেটা দেখা যেত যে ট্রেনে স্ট্যান্ডিং যাত্রী অনেক, আপনার দেখা যাচ্ছে সিটবিহীন যাত্রী অনেক বেশি গ্যাদারিং হইতো, এখন সেইটা হচ্ছে না। সবাই মোটামুটি সচেতনভাবেই স্বাস্থ্যবিধি মেনেই চলার চেষ্টা করছে আর কি। ট্রেনের যে শিডিউল বিপর্যয়টা হইতো, টাইমিংটা লসিং হইতো, এখন সেটা হচ্ছে না। ট্রেন সময় মতো যাচ্ছে, আবার টাইমলি ফিরে আসছে। ট্রেনের টিকিট কাটার প্রতি যদি বলেন, এখন ট্রেনে যা ব্যবস্থা আছে, কারণ আমার টিকিটের দাম হচ্ছে 105 টাকা ভোরে পর্যন্ত, যদি আমরা 200 টাকাও দিতে হয় আমার কোনো আপত্তি নাই। ভিক্ষুকের যন্ত্রণায় টিকা যায় না, যতক্ষণ বসতাম হকারের যন্ত্রণা, ভিক্ষুকের যন্ত্রণা, একটা ভিক্ষুক নাই, হকার নাই, সুন্দর ব্যবস্থা। কুলিদের ওই যে শ্রমিক যারা ওই মাল নিয়ে আসতেছে, এরাও খুব সুন্দর আচরণ করতেছে, সব কিছু সব দিক দিয়ে ঠিক আছে। মানে ট্রেনের কর্তৃপক্ষ চেঞ্জ হয়েছে, মানুষ অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ বলছেন, ট্রেনের শিডিউলে আন্তনগরী চালাচ্ছেন তারা। এছাড়াও সংক্রমণের ব্যাপারে যাত্রীরাও সচেতন, জরুরি প্রয়োজন না হলে ভ্রমণ করছেন না অনেকেই। আমরা আসলে আগে 20% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করতাম। ঢাকা স্টেশনে সে প্রোটেকশন, কোনো যাত্রী ইচ্ছে করলে ঢুকতে পারছে না। বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী, তো এই স্টেশনগুলো বর্তমানে কাজ চলছে, যাতে যাতে যা অন্য দিক দিয়ে কেউ প্রবেশ করতে না পারে টিকিট ব্যতীত। আসলে আমরা সিটিং আসন অনুযায়ী যদি আমরা টিকিট বিক্রি করি, তা আমাদের ইনশাল্লাহ এই ধারা আমরা অব্যাহত রাখতে পারবো আশা করছি। রেলের কর্মকর্তারা বলছেন, মাসখানেকের মধ্যে বিমানবন্দর, জয়দেবপুর এবং নরসিংদী, এই 3 স্টেশন ভাইরাস মুক্তকরণ প্রক্রিয়ায় চলে আসবে। এতে করে যাত্রী সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে। তৌহিদ শান্ত, News24, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গেল 3 দিন ধরে বৃষ্টি অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চেলা নদী, চলতি সহ সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে পৌর শহরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন সড়কে পানি ওঠায় বিশুরম্ভপুর, কাচিরগাতি, নিয়াতপুর, তাহিরপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, দেয়ার বাজার, সুনামগঞ্জ, দিরাই, সাল্লার, ছাতক, গোবিন্দগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। এদিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদী সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে দ্বিতীয় দফার বন্যায় দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। উত্তর ও নিম্নাঞ্চলে বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এ বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। বন্যা পরিস্থিতি ও মানুষের দুর্ভোগ জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রেজাউল করিম মানিক। মানিকে, বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানবো আপনার কাছ থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন, বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে রংপুর অঞ্চলে। সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। সেই সাথে রংপুর অঞ্চলে 654টি চর এলাকা প্লাবিত হয়ে মানবতার জীবনযাপন করছে এসব চরের মানুষ। একটি বিষয় বলে রাখি, তিস্তার পানি গত 24 তারিখ থেকে কিন্তু বৃদ্ধি পেয়েছে। মাঝখানে একটু বন্যা পরিস্থিতির উন্নতি হলেও গতকাল থেকে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দী হওয়ার সাথে সাথে এই নদী অঞ্চলে দেখা দিচ্ছে তীব্র ভাঙ্গন। এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে পানি বৃদ্ধির সাথে সাথেই দীর্ঘদিন থেকে পানিবন্দী থাকার কারণে পানিবন্দী এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট এবং দেখা দিচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগ। আরেকটি বিষয় বলে রাখি, এই নদী ভাঙ্গনের কারণে খোলা আকাশের নিচে অবস্থান করছে অসংখ্য মানুষ, কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে কোনো সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এইসব মানুষকে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ভুক্তভোগীরা বলছেন যে খাদ্য সংকট থাকলেও যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে আসলে তা কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল্য। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে গতকালকে রাতে কিন্তু তিস্তা ব্যারেজ প্লান্টে পানি ছিল বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে, এই কারণে চরাঞ্চলের মানুষজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। আজকে সকালে পানি কিছুটা কমেছে, তবে পানি বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সেই সাথে ভারী বর্ষণ অব্যাহত থাকবে বলেও রংপুর আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়ে রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি আরিফের কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু টাঙ্গাইলের খবর জানবো, সেখানে রয়েছেন সহকর্মী আতিকুল রহমান। আতিক, আতিক, আপনার কাছে যে জানতে চাইবো, কয়েকদিন স্থিতিশীল থাকার পর যমুনা ব্রহ্মপুত্রের অববাহিকায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, তো টাঙ্গাইলের কি অবস্থা দেখছেন এখন? ধন্যবাদ আরিফা। আসলে যেমনটি বলছিলেন যে টাঙ্গাইলে কিন্তু এখন অনেকটাই যে দ্বিতীয় দফার বন্যা সেটি কিন্তু আসলে দেখা দিয়েছে, এবং টাঙ্গাইলে যে যমুনা নদীর পানি সেটি 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গত দুদিন কিন্তু 11 সেন্টিমিটার পানি, অর্থাৎ যমুনা নদী পানি বৃদ্ধি পেয়েছে, এবং শুধু চরাঞ্চল নয়, নিম্নাঞ্চল এবং মধ্যাঞ্চলে কিন্তু আসলে পানি ইতিমধ্যেই প্রবেশ করেছে, এবং এই প্রবেশের ফলে কিন্তু অনেকটাই মানুষের দুর্ভোগ বেড়েছে, এবং ঘর বাড়ি এবং যে ফসলের জমি সেটিও কিন্তু আসলে এই নদীর বিনষ্ট হচ্ছে। অর্থাৎ এই অঞ্চলে আসলে অনেকটাই কিন্তু পানিবন্দী অবস্থার মধ্যে রয়েছে, বিশেষ করে আসলে টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় কিন্তু এখনও কিন্তু প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থার মধ্যে পড়তে হয়েছে। তবে আসলে ত্রাণ না পাওয়ার অনেকটাই তারা ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তারা বলেছেন যে আসলে এখন পর্যন্ত কিন্তু তাদের ত্রাণের ব্যবস্থা কিন্তু করা হয়নি। আরিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের বন্যা পরিস্থিতি নিয়ে। আতিক, আপনাকে অনেক ধন্যবাদ। টাঙ্গাইল থেকে আতিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জানাছিলেন বন্যা পরিস্থিতির খবর। নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন News24। আজই শেষ হচ্ছে যশোর 6 আসনের উপনির্বাচনের প্রচার প্রচারণা। আগামী 14 জুলাই আসনটিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন যশোর থেকে রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাইবো যে করোনাকালে নির্বাচন, এই নির্বাচনে ভোটারদের জন্য আসলে বাড়তি প্রস্তুতি আসলে কমিশনের পক্ষ থেকে রয়েছে, তো কেমন প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের সরাসরি উত্তর নেব। আমার কাছে সাথে রয়েছেন অতিরিক্ত জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। আপনার কাছে একটু জানতে চাই যে এখন তো করোনাকাল চলছে, এই সময় আপনারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনের উপহার দিবেন? ধন্যবাদ আপনাকে। আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সরকারি যে গাইডলাইনটা আছে সেটি মেনে মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশে আমরা সম্ভাব্য যতগুলো পন্থা আমাদের পক্ষে সম্ভব আমরা ইতিমধ্যে ভোটারদেরকে সচেতন করা শুরু করেছি, সেটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, লিফলেট বিতরণ করে, এবং আজকে থেকে আমরা মাইকিং শুরু করেছি যে ওনারা কীভাবে ভোট দিতে আসবেন। তাছাড়া আমরা প্রতি কেন্দ্রেই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ভোট কেন্দ্রের সম্মুখে আমরা সাবান পানির ব্যবস্থা রাখব, যাতে ওনারা হাত পরিষ্কার করে কেন্দ্রে প্রবেশ করেন, এবং ভোটকক্ষের সামনে একটি মার্কিং করে দেবো আমরা যে কত দূরত্ব ওনারা দাঁড়াবেন, এবং ভোটকক্ষে শুধুমাত্র একজন ভোটারই ভোট দিতে প্রবেশ করতে পারবেন, ওনার ভোট প্রদান সম্পন্ন হলে দ্বিতীয় ভোটার ভোটকক্ষে প্রবেশ করবেন। এইভাবে আমরা চালাবো। এর ভেতরে আমরা ভোটগ্রহণকারী কর্মকর্তাদেরকে স্যানিটাইজ করব, এবং ওনাদের জন্য প্রতি কক্ষে আলাদা করে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে, সাথে সাথে টিস্যু পেপার এবং অন্যান্য আনুষঙ্গিক যে মাস্ক এগুলো আমরা সরবরাহ করব, এবং ভোট প্রদান শেষে ভোটার যেন কেন্দ্রের আশেপাশে কোনো জনসংগম কিংবা গসিপিং করতে না পারে সেই ব্যাপারটি নিশ্চয়তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় ওনাদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা আশা করছি যে সকলের সহযোগিতায় এবং আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এই নির্বাচনটি আমরা স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন যে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ।
এবার বগুড়া এক আসনের উপনির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইম, আপনার কাছেও একই প্রশ্ন যে করোনা কালে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন দেখছেন এবং নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি কেমন? ধন্যবাদ আপনাকে জানিয়ে রেখে, আগামী 14 জুলাই বগুড়া এক আসন সারি একাধিক সোনাতলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য কিন্তু আসলে নির্বাচন কমিশন কিন্তু সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তারা যে স্বাস্থ্যবিধি মেনে যাতে ভোটাররা কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কিন্তু তারা গ্রহণ করেছেন। এছাড়া এই নির্বাচনের আর মাত্র 2 দিন রয়েছে। এই নির্বাচনে কিন্তু আসলে যে প্রার্থীরা রয়েছে এখানে আমলিক মনোনীত প্রার্থী রয়েছে এবং স্বতন্ত্র রয়েছে, তবে বিএনপি কিন্তু এই নির্বাচন বয়কট করেছে, যে কারণে কিন্তু আসলে এই 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 জায়গাতে আসলে যে গত 3 বারের এমপি পথা আব্দুল মান্নান, তার সহধর্মী শাহাদারা মান্নান কিন্তু আমলিক মনোনীত হয়ে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি কিন্তু এই মাত্র প্রয়াত আব্দুল মান্নানের কবর জিয়ারত করে তিনি জনসংযোগে নামবেন। আমি একটু তার সাথে কথা বলবো যে এই নির্বাচনে আসলে আপনার কতটুকু আশাবাদী? আমরা আওয়ামী লীগের আমাদের এমপি মহোদয় নির্বাচনের পরের দিন থেকে নির্বাচন শুরু করে দিতেন, আমরা হঠাৎ করে নির্বাচনের জন্য আসি নাই বা হঠাৎ করে নির্বাচনে প্রচারণায় নামি নাই। করোনার কালীন সময়ে আমরা করোনাতে যারা লকডাউন হয়েছিল তাদের বাড়িতে আমাদের নেতাকর্মীর মাধ্যমে লকডাউনকৃত বাড়িতেগুলোনে খাবার সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছি, করোনার রোগীদের খোঁজখবর নিয়েছি এবং বন্যার কারণে আমরা এলাকাতেই ছিলাম, বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করতেছিলাম। ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে 14 জুলাই আমাদের নির্বাচন, তারপর থেকে আমরা নির্বাচনী প্রচারণায় নেমেছি। সেক্ষেত্রে আমরা মানুষের কাছে অত্যন্ত আশাবাদী, শতভাগ আশাবাদী। এই সোনাতলা সারিয়াকান্দিতে আমাদের এমপি মহোদয় যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখে এই এলাকার মানুষ নৌকার প্রতি বিশ্বাস এবং আস্থা এনেছে, এই এলাকার মানুষ নৌকাতে ভোট দেবে এটা আমার শতভাগ বিশ্বাস। এবং জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বা সেই উন্নয়নের ধারার সঙ্গে সমন্বয় রেখে আমাদের এই এলাকাতে নদী বলেন, বিদ্যুৎ বলেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় প্রতিটি এলাকায় কাজ হয়েছে, মানুষ কাজের প্রতি আস্থা এনে সেই কাজের প্রতি বিশ্বাস রেখে তারা নৌকা মার্কায় ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যে এখানে যে অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু আসলে আশাবাদী, তবে তার মধ্যে কিন্তু আসলে যে বিগত এমপির যে উন্নয়ন কর্মকাণ্ড এই ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও এই সোনাতলা এবং সারাকান্দির মানুষ নৌকাকে বেছে নেবে বলে তিনি মনে করছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া সারাকান্দি থেকে নির্বাচনে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সাইম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাইম বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যবসায়ীদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে করোনা পরবর্তী অর্থনীতি প্রাণ ফিরে পাবে বলে মনে করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। জানান, দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেই দিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি ঋণে ঝুঁকছেন তারা, আশা করেন শীঘ্রই গতি ফিরবে পুঁজিবাজারে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা দুর্যোগে অর্থ সংকটে প্রায় সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা ক্ষুদ্র মাঝারি মানের ব্যবসার সাথে জড়িত, তারা পড়েছেন জটিল সমীকরণে। তাদের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ। বিপদের এই সময়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সেবা দিয়ে যাচ্ছে ব্যাঙ্কগুলো। নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালীর ব্যবস্থাপনা পরিচালক জানান কৃষি ও কৃষকদের বাঁচাতে তাদের বিশেষ উদ্যোগের কথা। বাংলাদেশে উন্নয়ন যদি 2 বছর না হয় বাংলাদেশ হয়তো উন্নয়নের দিক থেকে কিছুটা পিছিয়ে যাবে, কিন্তু বাংলাদেশে যদি খাদ্য সংকট হয় তাহলে কিন্তু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন আসবে। কাজে খাদ্যটা যাতে নিরবিচ্ছিন্ন থাকে, খাদ্য সংকট যাতে না হয় এবং খাদ্য উৎপাদনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের ফোকাস করতে হবে। সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংকের মোট আমানত এখন প্রায় 1,16,000 কোটি টাকা। ঋণ প্রদানে হিসেবে ব্যাংকটি গ্রাহককে ঋণ দিয়েছে 50,103 কোটি টাকা। মোট 1,225টি শাখার বৃহৎ জালে আবদ্ধ করেছেন 1,80,00,000 গ্রাহককে। ঘরে বসেই গ্রাহক খুলতে পারছেন সোনালীর হিসেব, তবে এখনও দুশ্চিন্তা প্রায় 11,000 কোটি টাকার খেলাপি নিয়ে। আপনি এসে ব্যাংকে যাতে অ্যাকাউন্ট খুলতে না হয় আপনি ঘরে বসে যাতে অ্যাকাউন্ট খুলতে পারেন সেই অ্যাপসটা আমরা কিন্তু লঞ্চ করেছি। এখন এ পর্যন্ত প্রায় 20-22,000 অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। শর্ট টার্ম বোরোয়িং করছি আমি, লেন্ডিং করা উচিত হলে শর্ট টার্ম,
মূলধন বাজার যদি তৈরি না হয় তাহলে বড় বড় শিল্প হবে না, কাজে পুঁজিবাজার বাজারকে নিজেই তৈরি হতে হবে। সিনিয়র এই ব্যাংকার জানান, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কোনো গাফিলতি করছে না ব্যাংকগুলো। আমরা হয়তো ওই পর্যন্ত ডেলিভারিটা দিই, সার্ভিসটা দিতে পারছি না, বাট আমরা চেষ্টা করছি সেই সার্ভিসটা দেওয়ার। অলরেডি 3-4 শিল্পকে আমরা অলরেডি ফাইন্যান্স করেছি। এই ফাইন্যান্সটা করার ফলে হয়েছে এই শিল্পগুলো কিন্তু মোটামুটি স্লো হয়ে গেছিলো, বন্ধ হয়ে গিয়েছিলো। এই ফাইন্যান্সটা পাওয়ার পরে তারা কিন্তু নতুন করে আবার তাদের কাজগুলো শুরু করেছে। গ্রাহক যেন ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা পান, সেজন্য প্রযুক্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। সুলতান আহমেদ, News24, ঢাকা। করোনাকালে নানামুখী সংকটে নওগাঁর লাইফস্টক খামার ব্যবসা না হয় অনেক খামার বন্ধ হওয়ার পথে। হাট বাজারে চাহিদা কমে যাওয়া, পরিবহন সংকট ও হোটেল রেস্তোরাঁর ব্যবসার ধসই এই সংকটের বড় কারণ। কিছু জায়গায় পশু পাখির খাবারের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। বাবুল আখতার আনার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নগার অভ্যন্তরীণ প্রাণীজ আমিষের চাহিদা মেটে স্থানীয় ছোট ছোট খামারগুলোর উৎপাদন থেকে চাহিদা মেটাতে জেলায় এমন খামারের সংখ্যা অসংখ্য। উৎপাদিত বাড়তি কৃষি পণ্য বিক্রি হয় ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে, তবে করোনা এই হিসেব একেবারে যেন পাল্টে দিয়েছে। মুরগির বাচ্চা উৎপাদনের খামারগুলো এখন বিক্রি করতে পারছে না, কেউ আগের চেয়ে 3 গুণ কম দামে পণ্য বিক্রি করছেন। অনেক খামারই আপাতত উৎপাদন বন্ধ রেখেছেন। বাচ্চাগুলো নিয়ে যেয়ে বাজারে বিক্রি করতো, বড় করতো, তারা এখন আমাদের কাছে তারা আর এই বাচ্চাগুলো গ্রহণ করতেছে না। গবাদি পশুর খামারগুলোও ধুঁকছে। গোখাদ্যের সংকটে অনেক খামারে পশুর পুষ্টির অভাব দেখা দিয়েছে, অনেকে বেশি দামে খাবার কিনে লোকসানের মুখে পড়ছেন। এই মাসে গরু হাটে নিতে গেলে অর্ধেক দামে বিক্রি করা লাগছে, খাবারের দাম প্রচুর। সরকার যে সাহায্য দেওয়ার কথা বলেছে, এই অতি তাড়াতাড়ি যদি আমরা সহযোগিতা সরকারের না পাই তাহলে আমাদের এই খামার চালানো বড়ই সুকঠিন হয়ে দাঁড়ায়। জনপ্রতিনিধিরা বলছেন, সহজ বাজারজাত ব্যবস্থা, খাবারের দাম কমানো এবং সরকারের প্রণোদনার অর্থ দ্রুত ছাড়লে পরিস্থিতি কিছুটা পাল্টাতে পারে। মাঠ প্রশাসন থেকে তালিকা নিয়ে খামারিদের মান, তাদের স্তর এবং তাদের প্রয়োজনটা নিরসন করে, প্রয়োজন নির্ধারণ করে তার মাধ্যমে এই এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া দরকার। জেলায় দুধের খামার রয়েছে 1,500-এর উপর, গরু মোটা তাজাকরণ খামারের সংখ্যা 7,000-এর বেশি। এছাড়া মহিষের 42টি, ছাগলের 1,500 ও ভেড়ার খামার রয়েছে 587টি। ডেস্ক রিপোর্ট, News24। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন News24। এবার News24 আন্তর্জাতিক। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবায় একদিনে ঝরে গেল আরও প্রায় 5,000 প্রাণ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ল 5,67,000, আর মোট আক্রান্ত হয়েছে 1,28,33,000-এর বেশি মানুষ। আর গেল 24 ঘন্টায় বিশ্বে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 2,14,000 মানুষের দেহে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই আবারও আক্রান্ত হয়েছে 61,000-এর বেশি মানুষ। ব্রাজিলে আক্রান্ত হয়েছে 36,000 এবং মারা গেছে 968 জন। পাশাপাশি ভারতেও একদিনের সংক্রমণ আবারও 27,000 ছাড়িয়েছে। চীনা ভ্যাকসিন কোম্পানি ক্যানসিনো বায়োলজিস এবং সহ প্রতিষ্ঠাতা শনিবার জানিয়েছেন, তাদের তৈরি করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালানোর জন্য 4টি দেশের সঙ্গে আলোচনা চলছে। 4টি দেশ হল রাশিয়া, ব্রাজিল, চিলি এবং সৌদি আরব। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের কোম্পানির 40,000 জনকে চিহ্নিত করার কাজটিও সম্পন্ন করেছে। আর মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস মহামারী করোনা ভাইরাসের টিকা কিংবা ঔষধ নিয়ে বাণিজ্য না করতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বরাবরের মতোই মাস্ক পরার বিপক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তবে প্রথমবারের মতো জনসম্মুখে মুখে মাস্ক পরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র বিপর্যস্ত হয়ে পড়লেও মাস্ক অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প, তবে এবার তার অবস্থান পাল্টালেন।
আমি মনে করি যখন আপনি হাসপাতালে থাকবেন, বিশেষ করে এমন একটি নির্দিষ্ট অংশে যখন আপনাকে অনেক মানুষের সাথে কথা বলতে হবে, তখন এটি প্রয়োজন। মাস্ক পরা খুবই ভালো একটা ব্যাপার। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। শনিবার সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাখানেক পর তার ছেলে অভিষেকও টুইট করে নিজের আক্রান্ত হওয়ার খবর জানান। অমিতাভ নিজেই এই খবর নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন। একই সঙ্গে তার পুরো পরিবার এবং কর্মীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। শেষ 10 দিনে অমিতাভের সংস্পর্শে এসেছেন এমন সকলকে করোনা পরীক্ষার অনুরোধ জানিয়েছেন বর্ষিয়ান এই অভিনেতা। 77 বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতা বক্ষাস্ত নামে একটি ছবির শুটিং করছিলেন। করোনা মহামারীর কারণে রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে নিয়ে নির্মাণাধীন এই ছবিটির কাজ কিছুদিন আগে বন্ধ করে দিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ দূত। জানানো হয়েছে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও তিনি যুবরাজকেই প্রধান সন্দেহভাজন মনে করছেন। যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না বলেও মন্তব্য করা হয়েছে। অভিযুক্ত 20 সৌদি কর্মকর্তার অনুপস্থিতিতে হলেও তুরস্কে শুরু হওয়া মামলা শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে জাতিসংঘ। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে বিয়াত কর্তৃপক্ষ। এই ঘটনায় 5 কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।